গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে আজকে বাসন মাজতে নেমেছিলাম, এত বিরক্ত লাগে না। কিচেনটা একদম ক্লিন থাকলে ঘুম থেকে উঠে যখন কিচেনে ঢুকি না, একটা মানে কি একটা পজিটিভ একটা কিছু হয়, ভালো লাগে, মনে হয় আরো রান্না বান্না করবো, একটা বেশ ফ্রেশ লাগে। কিন্তু কালকে রাতের কিচেনটা জঘন্য ছিল। এই যে ঘুম থেকে উঠে এত বাসন মেজেছি, মানে জল স্পর্শ করার আগে যাকে বলে, তার কারণ কালকে আমি এই যে এইখানটাতে হোয়াইট সিমেন্ট লাগিয়েছি, জল লিক করে তোমাদের বলেছিলাম ওর জন্য। আর ও সিমেন্টটা আনার পর দেখি জায়গাটা পুরো শুকনো খটখটে কালের দিকে, তো ভাবলাম তাহলে লাগিয়েই দিই, মানে এক্সাইটমেন্টে না লাগিয়ে দিয়েছে। এবার যা হয় ওভারনাইট একটু রাখলে ভালো হয়, দিয়ে হচ্ছে তুমি এখন লাগালে জল ফেলবে না, তো রেখে দাও। দিয়ে তারপর থেকে আর একটা বাসন আমি এখানে মাজিনি, সেই ঠেকুয়া হওয়ার বাসন জমছে। দিয়ে জমতে জমতে রাতের বাসনও জমে এত বাসন জমেছে আমার, সকালে উঠে আগে বাসনগুলোকে মাজলাম। আর এই যে এখানে চা হয়ে গেছে আমাদের, আর এখানে ম্যাডামের ওটসের খিচুড়ি রেডি। এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু আর বেগুন দিয়ে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, পান্ত ভাত, পেঁয়াজ আর চানাচুর। খিদে পেয়ে গেছে, রান্নাটা হোক ওদিকে, যতক্ষণে ব্রেকফাস্টটা সেরে নিই। কাজের ফাঁকে যদি দুটো ঠেকুয়া না খাই তাহলে আর কি করলাম। কি তুই তো খাবি না বলেছিস? না তুই খাবি না বলেছিস? এই যে আমার সুন্দর এয়ার টাইট কন্টেনারে রয়েছে ঠেকুয়া। আর এখানে মোটামুটি রান্না হচ্ছে, এখানে ভাত বসেছে, এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার বড়ার রসা হচ্ছে এই যে এখানে, আর এখানে হয়েছে উচ্ছে আলুর তরকারি, আর এটা রাতের জন্য হয়েছে। এই তরকারিটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে, শক্ত। তুইও কামড়াতে পারবি না, তোর ঠামুও কামড়াতে পারবে না, নে দে পারলি কামড়াতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এক টানা কিচেনে ছিলাম, সব কমপ্লিট হয়ে গেছে, ভাত তাহলেই হয়ে যাবে। ও আসলো কেচে খেতে দিয়ে দেবো, কেচে দেবো বলছিলাম ও আসলে। আর এই যে ঝাড়টা নিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, আজকে আর মুছতে পারছি না, খুব গরম লাগছে বাবা। ও বেরিয়ে যাওয়ার পর স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর দেওয়া কমপ্লিট, মামামেরও স্নান হয়ে গেছে, আর একেবারে খেতে বসে। এখানে ম্যাডামের খাওয়া চলছে, ওরগুলো একটু গোল গোল করেই রাখি। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর এই হচ্ছে বড়ার রস, নিয়েছি বড়ার রসা। বড়ার রসা মানে হচ্ছে একটা ধোকা, ধোকার প্যাকেটটা আনা ছিল ওইটা দিয়েই করেছি। আর এখন অত চৌকো মুখে করি না, একবারে গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর বড়া বড়া করে করে ফেলি। খেয়ে উঠে একটা ঠেকুয়া না খেলে হয় বলো? ঠেকুয়াগুলোও তো শেষ করতে হবে। এয়ার টাইট কন্টেনারে স্টোর করার ব্যাপার আছে, আমার আবার স্টোর দুদিনও যাবে না এই ঠেকুয়াগুলো উঠতে। আজকেই মোটামুটি হাফ উঠে গেল। সন্ধ্যের গরম গরম চা, তার সাথে মোটা মোটা বিস্কুট, এই বিস্কুটগুলো এবারও নতুন এনেছে মোটামুটি খেতে। দুপুর বা বিকাল কি বলবো জানি না, মুদ্রাগত বৃষ্টি হলো, বিভৎস মেঘ চমকালো, বাজ পড়লো, এখানে মোটামুটি তিন চারটে ওয়েদার গরম, কিচ্ছু লাভ হলো না। গরমটা যে কবে যাবে ভালো লাগছে না, বাকি চাটা খেয়ে বসবো সবজি বানাতে। এখানে দেখছে হচ্ছে গনু গনু, আজকে এই ড্রামটা পরিষ্কার করবো, অনেকদিন ধরে এই ড্রামটাতে জল নেওয়া হয় বাট কোনোদিনই এটাকে পরিষ্কার করা হয় না, যদিও বা নোংরা নেই যেহেতু জলটা ভালো, বাট তবুও আজকে বাইরেটাও তো ধুলো হয়েছে, এই যে আজকে এটাকে পরিষ্কার করবো। হয়ে গেছে, এটা মোটামুটি এক দেড় মাসের জন্য নিশ্চিন্ত, পরিষ্কার হয়ে গেছে সুন্দর, যদিও বা ময়লা ময়লা ছিল না। আর এখানে জলও ভরা হয়ে গেছে, কালকে রান্নার জল বেগুন, ওটা যদি বা পরশু দিনের, আর এগুলো হচ্ছে কালকের, আর সারা সপ্তাহের আদা আর রসুন, আর এই যে পটল আর কাঁকরোল, এগুলো হচ্ছে সব কালকের। মা গো মা, আমি সেই 8:15 বসেছি, এখন 9:15 বাজে, আর পাচ্ছি না মাজাটা, পুরো ধরে গেছে বসে বসে রসুন ছাড়াতে ছাড়াতে। আমি এখন বসবো, সবার আগে সার্চ করব ছাড়ানো রসুন যদি পাওয়া যায় তাহলে আমি কিনবো। পেস্ট রসুন খুব বাজে যাচ্ছি না বাবা, কবেকার না কবেকার, বাট ছাড়ানো যদি রসুন পাওয়া যায় আমি কিনবো। এই সপ্তাহে সপ্তাহে রসুন ছাড়ানো না মানে একটা জ্বালার ব্যাপার বাবা, আমি আর পাচ্ছি না পচা। তোর বাবা তো সাহায্য করবে না রসুন ছাড়াতে, বাবারে বাবারে ছাড় আদর করা হয়েছে। এরপর রুটি করবো, তারপর খাবো, তরকারিটা যদিও বা করা আছে। আজকে ম্যাডাম গনু ছেড়ে কৃষ্ণ দেখছেন, তাই তো? দেখো
বাকি রাতে ডিনার নিয়ে বসে গেছি। এই যে দুপুরবেলার একখানা প্রসাদ পড়ে আছে, দেখো, দেখলে বুঝবে, একটা বড়া, আর এখানে আছে হচ্ছে আলু কুমড়োর মিষ্টি মিষ্টি সুন্দর তরকারি, তার সাথে রুটি, এটার সাথে রুটি লুচি দুটোই যায়। বাকি এখন ঘড়িতে কটা বাজে দেখবে, এই যে 10:10। কাদের বাড়িতে এরকম টাইমে ডিনার হয় আমি জানি না, বাট আমাদের বাড়িতে হচ্ছে কিছুদিন ধরে। মোটামুটি আমি চেষ্টা করি 10:00 খেতে বসে পড়ার, 1 ঘন্টা লাগে, মানে আমার নামে তো ওর জন্য 11:00 অন্তত উঠতে পারি, 11:30 অন্তত বিছানায় যেতে পারি ওর জন্য। বাকি খিদে পেয়ে গেছে আজকে বিশেষ করে, তাই একটু আগেই বসলাম। চলো খেয়ে নিই, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। তোমরা ভাবো বাচ্চাটা পাশ থেকে বলছে প্রবলেম কোথায়, না সেটা না, মা বলে তো বাচ্চা শিখবেই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, বাট তবু এটা তো আমার কাজ না, ওরকম ভাবে দেখলে তো মুশকিল। তবু আমি চাই না ও ফোনে খুব একটা মানে আসুক বা এগুলো বলুক, খুব একটা ফোনটা ওর মধ্যে খুব একটা আর কি এফেক্ট করুক আমি চাই না, তো ওর জন্য একটু অ্যাভয়েড করি আর কিছুই না। বাকি চলো দেখা হচ্ছে কাল, বাই।